আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবার আজকে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কবে থেকে আমাদের পরীক্ষা শুরু, ভর্তি কার্যক্রমটি শুরু হবে 2024-25 বছরে। তো আমাদের প্রতি ডেটটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এবং এখানে কিছু যেসব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং কী কী করতে হবে এবং কোন কাগজপত্রগুলো আমাদের লাগবে বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো করবো ইনশাল্লাহ। তো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন পলিটেকনিক বিষয়ে সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো এখানে দেখেন আরও কয়েকটা বিষয় বলা আছে, আপনার একটু বিস্তারিত একটু বোঝাই। 13 তারিখে একটা পোস্ট করছে, তো এখানে এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইফ স্টোর অ্যান্ড 2 বছর মেয়াদি সার্টিফিকেটে মেরিন ট্রেড কোর্সে শিক্ষাক্রমে 24-25 শিক্ষাবর্ষে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে নিঃসঙ্গিত শিক্ষার্থীদের মায়োগেশন এবং অপক্ষমান তালিকা থাকা শিক্ষার্থীদের ফলাফল 14/8/2024 তারিখ সকাল 10টায় প্রকাশিত হবে। চতুর্থ পর্যায়ে ফলাফলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন 14 তারিখ হতে 15 তারিখে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা দেশ তারা বলে দিছে যে যারা তৃতীয় প্রথম এবং দ্বিতীয়বারও যারা আবেদন করছিল কিন্তু তাদের কাঙ্ক্ষিত নিশ্চয়ন করছে কিন্তু কাঙ্ক্ষিত পলিটেকনিক কিন্তু পায় নাই, তাদেরকে কিন্তু 14 তারিখ অর্থাৎ আজকে আপনাদেরকে কিন্তু 10টায় রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই রেজাল্টে আপনি যেখানে হবেন সেখানে কিন্তু ওখানেই কিন্তু আপনাকে মাইগ্রেশন অন করতে হবে। আবার যারা যে পরবর্তী যারা আবেদন করছে যারা ওয়েটিংয়ে আছে ওয়েটিংয়ের রেজাল্টও কিন্তু আজকে প্রকাশিত হবে। তো যারা চান্স পাবে তাদের অবশ্যই 14 তারিখ থেকে 15 তারিখে আমাদের রিচার্জ ফিটা পেমেন্ট করতে হবে। কোনো শিক্ষা তো কাঙ্ক্ষিত টেকনোলজি বা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে মাইগ্রেশন বন্ধ করতে পারবে, বন্ধ না করলে মাইগ্রেশন হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছে যে আপনি মনে করেন যে 4 নম্বর সিরিয়ালে একটা পলিটেকনিক্যালে আপনি চান্স পেয়েছেন কিন্তু আপনি মাইগ্রেশন অন আছে, অন থাকা অবশ্যই কিন্তু আপনার মনে হচ্ছে যে না আমার হচ্ছে সামনে উপরে আমার আরও ভালো পলিটেকনিক আছে বা ভালো ডিপার্টমেন্ট আছে, আমি হচ্ছে ওই ডিপার্টমেন্টে হচ্ছে পড়াশোনা করব, এটার থেকে ওটা হলে আমার বেটার অপশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি মাইগ্রেশন অন রাখবেন এবং অন রাখলে পরে যদি ওখানে চেঞ্জ হয় তাহলে ওখানে আপনার ভর্তি হতে হবে। এমন আছে কি দেখা যাচ্ছে আপনার যেটা পছন্দ সেটাই হয়েছে কিন্তু আপনি মাইগ্রেশন অফ করেননি, অফ না করার কারণে এই যে আজকে সকালে কিন্তু রেজাল্ট অনেকের পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হয়ে গেলে তাকে কিন্তু ওই পরে এখন যেটা চান্স পাবেন সেখানে কিন্তু ভর্তি হতে হবে, আগেরটাই কিন্তু আর ভর্তি হতে পারবেন না। ভর্তি আবেদন ফি প্রদান পদ্ধতি আবেদনের নিশ্চয়ন কিন্তু নির্ভরশীল দেওয়া থাকবে। আচ্ছা আবেদন ফি যেভাবে দিতে হয় সেটা আমাদের এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে প্লে লিস্টে রেখে কীভাবে আবেদন ফিটা নিতে ফোন থেকে দিবেন দেখে নিতে পারবেন। প্রথম দ্বিতীয় চতুর্থ পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসির মূল নম্বরপত্র অর্থাৎ ভর্তিতে কী কী লাগবে, এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, তারপর 14/16 3 কপি ছবি অর্থাৎ 3 কপি ভালো ছবি লাগবে, প্রশংসাপত্রের ফটোকপি লাগবে জমা দেওয়া সাপেক্ষে 19/8 থেকে 25/8 পর্যন্ত শরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান সম্মুখে কনফার্মের লিস্ট আগামী 18 তারিখে প্রিন্ট করতে হবে এবং ভর্তির সময় শিক্ষার্থীদের কনফার্মেশন লিস্ট আছে কি না তা যাচাই করে ভর্তি করতে হবে। এ সময়ের মধ্যে বর্ণিত ডকুমেন্ট সহ প্রতিষ্ঠানের ভিত্তি নানা না হলেও শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং নিঃসান বাতিল বলে গণ্য হবে। এ সকল অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক 27 থেকে 28 তারিখের মধ্যে অনলাইনে প্রেরণ করতে হবে। উল্লেখ্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করলেও মাইগ্রেশন বন্ধ না করলে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। ভর্তি সম্পূর্ণ করলেও যদি ভর্তি সম্পূর্ণ হয় তখনও কিন্তু মাইগ্রেশন অফ করতে হবে, যদি ভর্তি হয়ে গেছে তারপরও মাইগ্রেশন অন আছে যে আপনি এখানে ভালো লাগতেছে না পরবর্তীতে আপনি অন্য জায়গায় চান্স পাবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই ওখান থেকে কিন্তু পরবর্তী চেঞ্জ হয়ে আপনি অন্য কলেজে চলে আসবে। যদি মনে হয় যে আপনি ওখান থেকে বেটার অপশন উপরে আছে তাহলে আপনি অন রাখবেন, আর যদি মনে হয় না এখানে কাঙ্ক্ষিত থাকবে তাহলে ওখানেই সীমাবদ্ধ থাকবে।
ব্যক্তিগত প্রতিষ্ঠানে অধ্যয়নরত করতে চাইলে মাইগ্রেশন অফ রাখতে হবে। যদি ওখানেই পড়তে চান তাহলে মাইগ্রেশন অফ রাখতে হবে। ভর্তি বিষয়ে যে কোনো তথ্য জানতে চলমান চলাকালীন সময়ে এই নম্বরে যোগাযোগ করে অনুরোধ করবো। আচ্ছা, তো এখানে আপনাদের কিন্তু বিষয় হচ্ছে যে মূল নম্বরপত্র, নম্বরপত্রটা আমরা স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু নিতে পারবো। যদি সেখানে যদি আমাদের স্থির নম্বরপত্র না আসে, সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে প্রিন্ট কিন্তু সেটা আছে, সেটা দিয়ে আমরা আপাতত ভর্তি হবো এবং স্যারদেরকে একটা ডকুমেন্ট সহকারে দিয়ে আসতে হবে যে অমুক দিনে আমি এটা দিব, তা নাহলে ভর্তি বাতিল করবো। এবং ছবি লাগবে এবং প্রশংসাপত্র, এটা তো স্কুল থেকে তোমাদের নিতে হবে। আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে, তুমি যে নিট চয়ন করছো তার একটা ফটোকপি কিন্তু অবশ্যই লাগবে। তো নিট চয়ন করতে গেলে আমাদের থেকে কীভাবে আমরা নিট চয়ন থেকে ই দেখতে পারি সেটাও কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো। আমরা BTEB অ্যাডমিশন লেগে সার্চ দিয়ে সেখান থেকে আমরা কনফার্মেশনে যে অ্যাড আইডি যেটা আছে, তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে BTEB অ্যাডমিশন লেখে আপনারা সার্চ দেবেন, সার্চ দিয়ে এখান থেকে যে ভিউ রেজাল্ট অথবা কনফার্মেশন স্ট্যাটাস এখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এখানে আপনাদের রোল নাম্বারটা প্রবেশ করাবেন, এখানে যে ইউনিট কোডগুলো দিয়ে আপনি এখানে চলে যাবেন। তো এখানে দেখেন এই যে আমাদের একটা নাম চলে আসছে নিগম সুরতপুর বলছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তারপরে ইলেকট্রনিক্স যে শিফটে পেইড, এই যে নিশ্চয় আপনি যে করছেন পেইড আছে, এই এই পেজটারই আপনার ফটোকপি করে আপনি কিন্তু কম্পিউটার দোকান থেকে ফটোকপি করে এটা কিন্তু কলেজে জমা দিতে হবে, যাতে আপনি চান্স পেয়েছেন কিনা বা কনফার্মেশন করছেন কিনা এটা তারা তথ্য আপনাদের থেকে যাচাই করবে। অর্থাৎ এই যে এইভাবে আপনারা রোল নাম্বার দেখে কাজ করতে পারেন। আশা করি বোঝা গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী আবারও কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।